আজকে আপনারা খেয়াল করেছেন আমি একটু লাল ঘোমটা দিয়ে আজকে দাঁড়ালাম, সচরাচর আমার কোনো বক্তব্যে লাল রুমাল ব্যবহার করে বা লাল রুমাল নিয়ে খুব একটা দেখা যায় না। আমাদের সম্মানিত প্রিয় ভাই রেজাউল করিম আবরার আপনি উপকারই করেছেন, আসলে আমাদের ক্ষতি আর করেন নাই। কথা বলতে গেলে একটু আন্দাজ করে বলতে হয়, একটু হিসাব করে বলতে হয়। আপনার জ্ঞান কম বুদ্ধি কম এ কথা আমরা কোনোদিন বলি নাই। আপনার যে জ্ঞান, আপনার যে বিচক্ষণতা, আপনার যে মেধা আমরা প্রশংসা করি, তবে এই মেধাটা যদি একটু কোরআন এবং সহি হাদিসে যদি একটু ভালোভাবে লাগাতেন কতই না ভালো হতো। কার মাথায় রুমাল, রুমাল দিলে ইহুদিরা মাথায় দেয়, কিসের সাথে কি লাগায়, এসব অদ্ভুত কথা আপনি বলেন। এই রুমালটা কি কোনো ইবাদতের প্রতীক যে এই রুমাল থাকলে দশটা নেকি বেশি পাবো, রুমাল যদি না থাকে আমি দশটা নেকি কম পাবো? এটা কি ইবাদতের কোনো জিনিস না, এটা একটা পোশাক। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই পোশাকটাকে কেন্দ্র করে বলতেছে, এইটা নাকি ইহুদিদের থেকে আসছে, নাউজুবিল্লাহ। বক্তব্য দিয়েই শেষ করতে পারে নাই, তার নিজের ঘরের সবচাইতে বড় বড় তাদের ঘরের ওস্তাদের মুখেই বা মাথায় আমরা দেখেছি, অত সুন্দর ঘোমটা আমরাও দিতে পারি না। তাহলে কথা একটু ওজন বুঝে আন্দাজ করে কথা বলতে হয়। যেই কথা নিজেকে আমাকে বেইজ্জিত করে খোলা মাঠে, যেই কথা আমি আমার বাবার বিরুদ্ধে অকারণে বলে দিচ্ছি, যেই কথার সাথে কোনো ইবাদত বন্দীকে জড়িত না, একটা জাগতিক ব্যাপার, একটা পোশাক। এই এখানে বলেন তো যে কেউ, পোশাক কি তাকওয়া না আল্লাহ ভীতিটা অন্তরে থাকে? আল্লাহ রাসুলকে বলা হলো মাল্লামি তাকওয়া ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসুল, আল্লাহ ভীতি তাকওয়া কোথায়? আল্লাহ ভীতি না খোদা ভীতি, এটা বলেন আগে দেখি। আবার বলেন, আল্লাহ ভীতি না খোদা ভীতি? আল্লাহ ভীতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মাথার রুমাল যত সুন্দর তার তাকওয়া তত বেশি, কি বলেন? হ্যাঁ, যার মাথার টুপি যত লম্বা তার তাকওয়া তত বেশি, তাই মনে করেন? যার জুব্বা যত বড় সে তাকওয়ায় তত বেশি আগায়, এটা মনে করেন? যার হাতে হাজার দানার তাসবিহ আছে প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যায়, উনি 5000-10000 বার শুধু ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে, এই লোকটা বেশি তাকওয়াশীল, তাই কি বলেছেন? তিনি কি বলেছেন? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই কথা বলে তিনি এই দিকে বুকের দিকে ইশারা করে দেখায় বললেন, একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট। আপনি কার মাথার রুমাল আছে, রুমাল লাল রুমাল দেয় এটা ইহুদির কাজ, এ কোন জাতি কথা বললেন আপনি? আপনি বাদ দিলে আপনার নিজের ঘরের সকল মুরব্বীর মাথায় তো ঘুমটা। বক্তব্য প্রত্যাহার করতে হবে, যেই বক্তব্য কোরআন এবং সহি হাদিসের বিরুদ্ধে যায়, যেই বক্তব্য অহেতুক তর্ক সৃষ্টি করে, যেই বক্তব্যের সাথে ইবাদত বন্দিগির কোনো সম্পর্ক না, শুধুমাত্র একটা গোত্রকে, একটা মানহাসকে কলঙ্কিত করার জন্য, অপবাদ দেওয়ার জন্য মিথ্যা অপবাদ দেওয়া লাগে, এইটাকে একটা বুদ্ধি ব্রেন হলো? আবার স্বীকার করলাম আপনার জ্ঞান নাই বুদ্ধি নাই এ কথা আমরা বলবো না। সেম বুদ্ধিটা যদি আরো বেশি কোরআন এবং সহি হাদিসের চূড়ান্ত দিন মানহাজ বোঝা যদি সলফে সলেহীনের মতো বুঝতেন, আল্লাহ আপনার সম্মান কতই না বৃদ্ধি করে দিতেন। আপনার জন্যই আমি এই গরমের ভিতরে আমি লাল রুমালটা একটু মাথায় দিয়ে একটু দেখাচ্ছি যে এই রুমালটার সাথে কোনো বান্দার ব্যক্তির ভালো মন্দর সম্পর্ক না, ব্যক্তির ভালো মন্দর সম্পর্ক ইমান এবং আমলে সলে। বোঝা যাচ্ছে নাকি? তাহলে অদ্ভুত কোনো কথা আমরা বলবো না। আমরা কোনো বিদাতকে, কোনো শিরিককে মন্দ বলতে গিয়ে কোনো বিদাতিকে আমরা অপবাদ দিতে পারি না, পারি কি?